ছিল কোনো এক সময়। শুনেছি সে একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু মেয়েটি তার সঙ্গে প্রতারণা করেছে, প্রেমে ধোকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, একেবারে নিশ্চুপ হয়ে গেছে। সেই যে চুপ হয়েছে, আর কোনোদিন কথা বলেনি। শীতার্থ মানুষদের জন্য কিছু সাহায্য করুন প্লিজ। মাফ করবেন। প্রথমত, আপনি কোনো অন্যায় করেননি যে আপনি আমার কাছে মাফ চাইছেন, আর দ্বিতীয়ত, আমি কোনো ভিক্ষুক নই। আমাদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যেখান থেকে আমরা শীতার্থ মানুষদেরকে গরম কাপড় দিয়ে সহায়তা করি। আপনার যদি সাহায্য না করতে হয় আপনি বলবেন, কিন্তু এরকম ব্যবহার করাটা না ঠিক না মানুষের সাথে। ভাইয়া, শীতার্থ মানুষদের জন্য সাহায্য করতে পারেন। হ্যালো, আপনি মনে হয় স্টুডেন্ট, প্রফেশনাল লাইফে টিচার হবেন, ভালো করবেন। থ্যাংক ইউ। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? না, না করছি। রনির সাথে তোর কথাবার্তা হয়? জি হয়। তুই ওকে একটু বলিস তো, ও কিন্তু আবার মেজাজ মর্জি খারাপ করে দিচ্ছে। ওর বেয়াদবি অত্যন্ত বেড়েছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেছে। আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না।
ভাইজান কিন্তু তোমার উপরে রাইগা আছে। তোমার ভাইজানের মেইন জব কি বলতো? কি আবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করা? ভুল, আমার উপর রাগ করা। ব্যবসা দেখা হচ্ছে গিয়ে তার সেকেন্ড জব। বাদ দাও, তোমার চলাফেরার কোনো ঠিক ঠিকানা নাই। ভাইজান এটা পছন্দ করে না, আমিও না। যেই হারে তোমার সিগারেট খাওয়া বাইরে গেছে, আবার মাঝে মাঝে লাল নীল পানীয় খাও। বদ্ধ না, একটা নিউজ কি? মেবি আই এম ফলিং লাভ। এইটা আবার কি? ভাইজান দিকে কই আমার নাই টান দিছো দিরা? মানে এটা আবার কি করলে তুমি? One-sided love. One-sided to bujhay ga? Mane preme porchi. Eta to bhalo kotha. Tale tumi ekta kam koro, oi thikana dao, bongsho porichoy ki, bhaijan ra jaye dei, bhaijan pore biyar prostab niye jay. Cigarette jamalo to? Ei phalailam. Jao. Bapre giye bolo, khaina cigarette khaina jao. শুরু করতে পারলাম না। I am 100% sure এই ছেলেটার কোনো কঠিন অসুখ হয়েছে। কি অসুখ? অসুখটার নাম হচ্ছে প্রেম। তুই না সবসময় একটু দুইটা লাইন বেশি বুঝছিস। আমি ঠিকই বুঝছি। এক্সকিউজ মি, কি সমস্যা? আপনি গায়ে ধাক্কা দিচ্ছেন কেন? কি সমস্যা মানে? সূর্য আমরা বুঝতে পারি না আপু, আমরা মাফ করে দেন আপু। আপনারা কারা? ওই যে আপু, বাসের মাঝে ইভটিজিং করছিলাম। আপনাদের এই অবস্থা করেছে কি? আমি সবসময় ফ্রি আছি, তুই ফোন দিবি জাস্ট। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।
আল্লাহ হাফেজ। What's going on? Why I'm here? Why? I'm going to wait for you. Oh, hello, bro. Oh, my God. Oh, my God. Sorry, mind your language. আমরা ছোটবেলা একসাথে পড়েছি। আমার কোনো ফ্রেন্ড আছে? যাই হোক, আসলে ক্লাসে কি হয়েছে আমি বলি। সো ম্যাডাম আছে না, স্বাভাবিকভাবে ক্লাসে ঢুকলো, ঢোকার পর তোরা তো লজ্জা করে না এরকম একটা ফাজিল ছেলের সাথে? ছি 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 ছি, মানে চোখ রাখতে না তুই। মানছি, শোন, ফাজিল হোক, খুনিক হোক, ডাকাত হোক, তুই বুঝতেছিস এরকমভাবে প্রথমবার কোনো ছেলে আমার দিকে রোমিওর মতো তাকাচ্ছে, তুই প্রেমে পাগল হয়ে গেছিস। আমি না তোকে ধরে একটা থাপ্পড় দিব, তোকে আমি পরে দেখতে চাই ওর ছেলের সাথে বোঝা করার সাধ্য করতে। মেরেছেন কেন আমার ফ্রেন্ডকে? মেরেছেন কেন? ও, আপনার ফ্রেন্ড? এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি কোন বন্ধু। আমি মারার পর না বুঝতে পারলাম সে বান্ধব। স্টপ ইট, আপনি আমার ফ্রেন্ড সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারেন না। কিন্তু এখন বলেন মেরেছেন কেন? কেন মেরেছি এমনি কোনো কারণ নেই। আপনি স্মোকও করেন? I hate smokers. হ্যালো, থ্যাংক ইউ। ফর হোয়াট? স্মোকিং ছাড়ার জন্য। এখন থেকে বেশি বেশি করে আদা খাবে। আদা? স্মোক করে করে তো লাংসে 12টা বাজিয়ে ফেলেছে, এখন সেটা ক্লিন করার পালা।
কি করছেন? আদা খাচ্ছি, ন্যাচারাল ফুসফুস ক্লিনার। হঠাৎ করে আপনি এত হিরোগিরি দেখাচ্ছেন কেন বলেন তো? কি চান আপনি আমার কাছ থেকে? হিরোগিরি দেখাতে হলে হিরোইন দরকার। সরি, ফ্রেন্ডশিপ কি আপাতত ফ্রেন্ডলি চলবে? সরি, পসিবল না। আপনার সাথে আমার সেই রিলেশন তৈরি হয়নি যেখানে আমি আপনাকে আমার মন খারাপের কারণ বলতে পারব। আপনি মন খারাপ করলেন কিছুটা। আই নো মন খারাপের কারণ শেয়ার করার মতো রিলেশন তৈরি হয় না, মন ভালো করার মতো রিলেশন তৈরি হয়েছে না? চলো মন ভালো করে দিই, চলো চলো আসো। অনুভূতি গুলো সব থমকে থাকে দেখে তোমায় কেন জানি না, চেনা কোনো রূপ চেনা উৎসব লাগে অচেনা কেন জানি। All for today. ডুবি ভাসি ডুবি কেন তোমার।
জোনাকির আলো জেলে তোমার কথা বলে কাটে না তোমায়ার ঘো এ হৃদয় শুধু তুমি বেঁকে আলিয়ে আমি তোমার প্রেমে বিভো দু চোখ আমার খোঁজ তোমায় সব খানে আসো Tell me one thing. এটার নাম কি জানো না? এটা আমিও জানি না। Whatever. মুড সুইং আমারও হয়, নিজে নিজে ঠিক করে ফেলি। কি করব? মন খারাপ? I know. কি করি? চলো মন ভালো করে দেখ, লেটস গো, আসো। আমার মন ভালো হবে না, কোনো কিছুতেই হবে না। কেন? ফাইনালি আমার বিয়ে ঠিক হয়েছে। যদিও আমার ইচ্ছাই নয়, তবু বিয়েটা আমার করতে হচ্ছে। হোয়াট? কি বলো? পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ঘুরে বেড়ায়। এই জন্যই বোধহয় আমার ফ্যামিলির কাছে সে অনেক দামি পাত্র। আমি তাকে কখনো দেখিনি, আমাদের মধ্যে কোনো জানাশোনাও নেই। এটা তবু করতে হচ্ছে। না বলে দাও। মিতু শোনো, অস্ট্রেলিয়া আমেরিকা ঘুরলেই সে ছেলে ভালো হয়ে যায় না। দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়, তুমি তাকে চিনোই না। কথা বলো ফ্যামিলির সাথে, প্রোটেস্ট করো। সহজ না, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন, চাইলেও না করা যায় না। অন্যভাবে বলতে গেলে, চাইলেও সবাই না করতে পারে না, যেমন আমি। বন্ধুত্ব অন্য কিছু না, আমি নেই তোমার কাছে, আমায় তুমি রাখলে না। আছি নিজের থেকে দূরে, আমায় তুমি ডাকলে না। এখানে আলো কম, সময় কাটে কোনো রকম দুরাশায়। আমি তোমার হতে হয়।
তুই কি রনিকে ভালোবাসিস? জানি না, প্রশ্রয় কেন দিতে গেলি? আমি তো প্রশ্রয় দিইনি, আমি তো চেষ্টা করেছি যাতে কোনোভাবে প্রশ্রয় না পায়। কিভাবে জানি আমার মনের অজান্তেই। আচ্ছা, তোর বাবা বিদেশে একটা ছেলে থাকে, তার সাথে বিয়ে ঠিক করেছে, সে বিয়ের জন্য দেশে আসতে পারবে না। এই যুগে ভিডিও কলে নাকি বিয়ে হবে, তুই কিভাবে মেনে নিচ্ছিস? আমি কখনো এটা মেনে নিতে পারবো না। আমার কিছু করার নেই, বিদেশি একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমে সে আফ্রিকায় যায় একটা মিশনে। জানা যায় সে মিশনে যেতে আফ্রিকানি কিছু জঙ্গি তাকে আটক করেছে, এরপর থেকে সে নিখোঁজ। আর আমরাও আসলে ধারণা করে নিয়েছি যে ওনার হয়তো বা খুন হয়েছে। বাবা মায়ের সিদ্ধান্ত হয়তো বা মেনে নিয়েছে, কিন্তু কখনো মেয়েটা হ্যাপি হতে পারলো না। আমার ওর জন্য অনেক খারাপ লাগে, কিন্তু আমি বা কি করব। সব জানি, আমি তোমার পাশে থাকতে চাই। মিতু, কেন অসহায় বলে তুমি আমার পাশে দাঁড়াতে চাও? ভালোবেসে পাশে দাঁড়াতে চাই, রঙহীন জীবনটা ভাঙিয়ে দিতে চাই। আমি যাওয়ার জন্য আসিনি মিতু।
আন্টি, আমি রনি, মিতুকে ভালোবাসি, আর আমি শিওর মিতু আমাকে ভালোবাসে। কিন্তু আপনাদের ডিসিশনের বাইরে কখনো কোনো কথা বলতে পারিনি। আন্টি, আমি সব কিছু জানি, আমি মিতুকে বিয়ে করতে চাই। আন্টি, আমি যাওয়ার জন্য আসিনি। মিতু, লিসেন টু মি, মিতু লিসেন। রেপ, এইভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুন করে শুরু কর। আগের বার তো পারিসনি, এইবার তুই তোর নিজের ইচ্ছে মতো জীবনটাকে সাজিয়ে নে। মা, তুমি কি বলতে চাচ্ছ? ইয়ে বলতে চাচ্ছিলাম যে রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল, না করিস না মা। মা, তুমি অনেক স্বার্থপর, নিজের সুবিধা ছাড়া কিছুই বোঝো না। ভালোই করি। শোন, রনি যখন চাচ্ছে আমি ওর সাথে তোর বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছ? হ্যাঁ বাবা। তাহলে এই বাড়ি আর আমার ছায়া দুটোই তোমাকে ছাড়তে হবে। আদর ওকে যেতে দে। আদর, ভালো থেকো বাবা। এসো, ভেতরে এসো।
তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছি। ইটস কালারফুল। আশা করি তুমি পরলে অনেক সুন্দর লাগবে। I'm so happy. I'll be out there. And you were smiling. Laughing. I'm sure আমাদের আগে মেয়ে হবে। কিভাবে শিও? বুঝা চাই। কিভাবে বুঝা যায়? একটু বিয়ের পরে বলি। কিন্তু মেয়ের নাম আমি ঠিক করে ফেলছি। রংধনু আমি জানি তুমি অবাক হচ্ছ, তার থেকে অবাক বিষয় এটা যে আমি এখনো বেঁচে আছি। আমি আফ্রিকা যে মিশনে গিয়েছিলাম ওখান থেকে আমি কিডন্যাপ হয়ে যাই। আমি যে বেঁচে থাকবো আমি তো ভাবতেই পারিনি। সবাই ধরে নিয়েছে আমি মনে হয় মরে গিয়েছে। হয়তো তোমরাও এটাই ধরে নিয়েছ। আফ্রিকার জঙ্গিরা ওদের একটা ডিল করার জন্য আমাকে আটকে রেখেছিল। মনে হয় ওদের ডিল কমপ্লিট হওয়ার পরে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। মিতু, আমি এখনো বেঁচে আছি। আমি তোমাকে অনেক মনে করেছি বাবা। পরে পরে বলো সব, চলো ভেতরে চলো চলো। মা শোন, মা আমি শোন, ও যখন ফিরে এসেছে তখন রনির ব্যাপারটা ওর সামনে কিছুতেই তুলবি না, একেবারেই চেপে যাবি। কি বলো তুমি মা এগুলো? আমি যা বলছি তাই। শোন, ও তো বেঁচে আছে, মরে যায়নি, আর ওর সাথেই তোর বিয়ে হয়েছে।
তোমার আমার রিলেশনশিপটা স্বপ্নের মতো। ঘুম ভাঙতেই বাস্তবতায় ফিরে আসতে হয়। তুমিও সব কিছু স্বপ্ন মনে করে ভুলে যাও। আমাকে আসলে তুমি কখনোই পাওয়ার কথা না। যদি পাওয়ার কথাই হতো তাহলে আমাদের উপর দিয়ে এতবার ঝড় বয়ে যেত না। সব কিছু ভুলে যাও, আমাদের মধ্যে যা হয়েছিল বা যা হবার কথা ছিল, পারলে আমাকেও ভুলে যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবন থেকে যতবার রং হারিয়ে গেছে, প্রতিবারই সুন্দর রঙে রাঙিয়ে দিয়েছো তুমি। আমি একটা সত্যি কথা বলি তোমাকে, আমিও না তোমার হতে চেয়েছিলাম খুব করে, তো বাস্তবতার কাছে মনে হয় কারো কারো হার মানতে হয়, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না, আমার বাস্তবতার কাছে আমি হেরে গিয়েছিল। আমি তুমি কি কিছুই বলবে না? শেষবারের মতো কিছু বলবে না? মুছে ফেলি তোমার মুখ, আবার আঁকি ছুঁড়ে ফেলি তোমার নাম, আবার আঁকি না হয় না দশাড়ামি না। Congratulations. আপনাদের জন্য গুড নিউজ আছে, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। It's really good news. Yes. ছেলে হোক মেয়ে হোক যাই হোক, একটা নাম সিলেক্ট করে রাখুন আগে থেকে। কি যে বলে না ডাক্তার স্যার, নাম পরে সিলেক্ট করা যাবে। আমি ঠিক করে রেখেছি কি নাম রাখবো। শুনি কি নাম ঠিক করেছেন। মেয়ে হলে নাম রাখবো প্রজাপতি, আর ছেলে হলে নাম রাখবো রংধন। বাহ, চমৎকার নাম। তাহলে আর কি, আজকে আসুন। থ্যাংক ইউ ডক্টর।
কি হয়েছে? আপনার কি পরিচিত ছিল কোন এক সময়? সে যে চুপ হয়েছে আর কোনোদিন কথা বলেনি। আছি নিজের থেকে দূরে, আমায় তুমি ডাকলে না। এখানে আলো কম, সময় কাটে কোন রকম দুরাশা। Ta-da!